এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর আমাদের সামনে উঠে আসছে সেটি হচ্ছে পুকুর থেকে উদ্ধার হলো একটি ফোন। অর্থাৎ যে দুটি ফোন বিধায়ক ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা তার বাড়ির পাশের পুকুর থেকে আপাতত একটি ফোন উদ্ধার হয়েছে। কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, দেখো যে ম্যারাথন যে চলছিল সিবিআই এর জীবনকৃষ্ণ সাহা বাইরে সে বাড়ি জেলা তার আন্দাজ করেছিল যে উপর থেকে মোবাইল ছুড়ে ফেলা হয়েছিল তার বাড়ির পাশের যে পুকুর, সে পুকুরটিতে প্রায় 24-48 ঘন্টা ধরে জল মারার পর সেই জল মারার পরে কিন্তু একটু জল কমার পরে কিন্তু সকাল থেকে তল্লাশি শুরু করেছিল পুকুরে নেমে ওই এলাকা থেকে, এবং যে মোবাইলটা খোঁজার জন্য একটি ডিভাইসও ব্যবহার করা হয়েছে, ওই ডিভাইস দিয়ে খোঁজা হচ্ছিল মোবাইলটি কোন জায়গায় পড়ে থাকতে পারে, এবং শনাক্ত করার জন্য কিন্তু ডিভাইস নামানো হয়েছিল, যার ফলে কিন্তু ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করার পরেই একটি মোবাইল কিন্তু পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর থেকে কিন্তু পরে তারা সেই মোবাইল কিন্তু তারা সংগ্রহ করেছে এবং তাদের কাছে নিয়েছে, এবং আরো একটি ফোন খোঁজার জন্য এখনো পর্যন্ত ওই পুকুরে কিন্তু আমার তল্লাশি চলছে এবং খুঁজে দেখছে কোন জায়গায় এখনো পর্যন্ত মোবাইলটা পড়ে রয়েছে কিনা। আর জল কিন্তু এখনো সবটা মরেনি, এখনো জল মরার কাজ কিন্তু এখনো চলছে, মেশিন দিয়ে জল এখনো তোলা হচ্ছে এই মুহূর্তে। শেষ আবার একটি মোবাইল কখন উদ্ধার হবে সেটা এখন দেখার বিষয়। একটি মোবাইল এই মুহূর্তে উদ্ধার হয়েছে, এবং সিবিআই যেটা নজর ছিল যে এই পুকুর থেকে মোবাইলটা উদ্ধার করা তারা কিন্তু মোটামুটি সফল বলা যেতে পারে, কারণ তারা একটি মোবাইল ইতিমধ্যে উদ্ধার করা হয়ে গেছে, আর একটি মোবাইলের জন্য তারা এখন কিন্তু খোঁজ এবং তল্লাশি চালাচ্ছে। শোভন, যে ছবি তুমি পাঠিয়েছো একেবারে সাত সকালে এই খবর এলো, এবং মোবাইল মুহূর্ত যে মুহূর্তে উদ্ধার করা হলো সেই মুহূর্তের ছবি তুমি সেখানে পাঠিয়েছো। সারা রাত সেখানে জেগে রয়েছো, সারা রাত জাগার পরে ওখানেও তল্লাশি চলেছে, জল মারা হয়েছে, এবং তারপরেই এই মোবাইল উদ্ধার। সব মিলিয়ে কৌতূহল কি দেখতে পাচ্ছ? কারণ কালকেও আমরা দেখিয়েছিলাম প্রচুর মানুষজন ভিড় করছে, এই যে মোবাইল পাওয়া গেল কতটা কৌতূহল সেখানকার মানুষজনের। দেখো এলাকাবাসীরা সিপিআই ঢোকার পর থেকে কিন্তু একটা এলাকাবাসীদের কৌতূহল ছিল চোখের গড়ের মতো, কারণ বাড়ির সামনে কখনো ভিড় জমাচ্ছেন, কখনো বাগান পেরিয়ে যে জঙ্গল রয়েছে জঙ্গল পেরিয়ে পুকুর ধারে যাওয়ার চেষ্টা করছেন গ্রামবাসীরা। কিন্তু যেহেতু সিবিআই এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা কিন্তু সবসময় গোটা এলাকাটা ঘিরে রেখেছে, এবং তারা কিন্তু যে জল মেরে মোবাইল বের হবে বা মোবাইল তারা খুঁজে পাবে কিনা সেটাও একটা সন্দেহ করছিল গ্রামবাসীরা, যে এত এত বড় পুকুরের মধ্যে একটা মোবাইল কিভাবে খুঁজে পাওয়া যায়। কিন্তু যেহেতু তারা ডিটেক্টর বা নিয়ে এসে তারা খোঁজ করেছে বা ডিভাইস নিয়ে এসে খোঁজ করেছে তার জন্য মোবাইলটা কিন্তু পাওয়া গেছে, এবং সাধারণ সকাল থেকে কিন্তু মানুষরা ভিড় জমিয়েছে যে পাওয়া যায় কিনা, পাওয়ার খবর পেতে পেতে তাদের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আরো হয়তো একটা মোবাইল উদ্ধার হতে পারে পুকুর থেকে। আপাতত কিন্তু পুকুরে মোবাইল খোঁজার কাজ চলছে এবং সিবিআই সেই কাজ করছে, তবে এখনো পর্যন্ত কিন্তু ঘরের মধ্যেই নজরবন্দি রয়েছেন জীবনকৃষ্ণ সাহা, এবং তার মধ্যে সিবিআই আধিকারিকরাও সেই ঘরের ভিতরে রয়েছেন। ওই কালকে যে ব্যাগ উদ্ধার হয়েছে সেই ব্যাগে কি কি ধরনের নথি রয়েছে বা কোনো কিছু আছে কিনা তাও তারা খতিয়ে দেখছে, এবং সমস্ত কিছু তারা খতিয়ে দেখার কাজ কিন্তু আপাতত ঘরের ভিতরেই চলছে। অনেক ধন্যবাদ শোভন, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিল আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। এবং শোভন যেমনটা জানালো যে ইতিমধ্যেই কিন্তু একটি ফোন উদ্ধার করা হয়ে গিয়েছে, সেই উদ্ধারের মুহূর্তের যে ছবি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন ফোনটি উদ্ধার করা হলো সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, এবং আপাতত একটি ফোন পাওয়া গিয়েছে, আরও একটি ফোনের তল্লাশি, এবং মনে করা হচ্ছে যে জল দেখুন অনেকটাই কমে এসেছে, এবং এরপরে আজও জল মারার যে প্রক্রিয়া সেটা চলছে, তারপরে কিন্তু পুরো পুকুরকে শুকিয়ে ফেলা হবে, এবং তারপরে কিন্তু জানা সম্ভব হবে যে আরেকটি মোবাইল কোথায় রয়েছে, বা মোবাইলের সঙ্গে যে আরেকটা কথা সামনে উঠে আসছে যে সেখানে পেন ড্রাইভ ছিল সেই পেন ড্রাইভও পাওয়া যাচ্ছে কিনা, মূলত সেদিকেই আমাদের প্রত্যেকের নজর রয়েছে। সঙ্গে থাকুন NTVWB প্রতি মুহূর্তের খবর আপডেট পাওয়ার জন্য।